4800 কোটি টঙ্কার প্রকল্পর পেড়ি নেই মুখ্যমন্ত্রী রাউকলা গস্তরে আসছন্তি। আমি কোরাপুট পরে আমি দেখিবা সুন্দরগড় ফোকস রয়েছে বিজেডি। পাখাপাখি 3-4 দিন পূর্বরু এটি 70 বিধায়ক আউ 70 মন্ত্রী আসি ডেরা পকাইছন্তি। প্রত্যেক ব্লকরে সরকারি দল আউ সরকারি কল প্রচেষ্টার ভব্য আয়োজন করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করা ভব্য আয়োজন করা হয়েছে সরকারি কার্যক্রমে। তবে কংগ্রেস এক ধোকা দিবস ভাবে পালন করছে, কারণ ইয়া পূর্ব মুখ্যমন্ত্রী যে প্রকল্পর প্রতিশ্রুতি দিয়ে রাউকলাবাসী সে প্রকল্প এপর্যন্ত স্বপ্নরে হি রয়েছে, বাস্তবরে পরিণত হয়ে পারি নাই, যা কংগ্রেস তরফ আজ ধোকা দিবস পালন করা হয়েছে। তবে সিধাসলখ প্রতিক্রিয়া নেওয়া তো কম কহবে রাউকলাবাসী যে প্রতিশ্রুতি দিয়া মু দেখুছি আপনার এটি ধোকা দিবস আজ পালন করছেন। দেখন্তু মুখ্যমন্ত্রী নবীন বাবু গত 21 বর্ষ শাসনরে রাউরকেলাবাসীঙ্কু বিভিন্ন ক্ষেত্রে ধোকা দেইছন্তি। গুড়ায়ে মহত্বপূর্ণ প্রকল্পর শিলান্যাস করা যাইছি, এ পর্যন্ত সে কাম হেই পারি নাই। গুড়ায়ে ঘোষণা করা যাইছি বিভিন্ন প্রকল্প পাই, সে কথা মধ্যে এ পর্যন্ত হেই পারি নাই। আজি পুনি সে আসুছন্তি রাউরকেলা, এবং এই যে রাউরকেলা গস্ত ব্যয়বহুল গস্ত আপনার দেখুছেন, কোটি কোটি টঙ্কা খরচ হচ্ছে কেবল বিপিউটে। এই যে শিলান্যাস পর্ব হো না, সারা সুন্দরগড় জেলার রাউরকেলা শহরের বিভিন্ন অঞ্চলের এলইডি লাগিছে, বিরা বিশাল বিশাল টেন্ট পড়ছে, হাজার হাজার লোকঙ্ক পাই খাইবা পিইবার ব্যবস্থা করা যাচ্ছে, এবং 300-400 করে টঙ্কা দিয়ে লোক মানুষ বুহা হচ্ছে। কোণ পাই এ নাটক চালিছি নবীন বাবু? আজ তাঙ্ক পাদ তলু মাটি খসিবা আরম্ভ কলানি, যেউথে সে আজ বিচলিত হয়ে এ প্রকার জুমলাবাজি করুচন্তি, লোককে বিভ্রান্ত করিবা পাই, লোককে বিভ্রান্ত করি পুনর্বার ক্ষমতা কু আসিবা পাই, পঞ্চায়েত নির্বাচন এবং আপনকর পৌর নির্বাচন জিতিবা পাই তাঙ্কর এ যে উদ্দেশ্য তাকু সফল হবাকু কংগ্রেস আউ দব নাই। কংগ্রেস তার উচিত মোকাবিলা করিব, প্রত্যেকটি বিফলতাকু নেই কংগ্রেস লোক পাখু যাব। আজ সেই পরিপ্রেক্ষীরে আমি ধোকা দিবস পালন করছু, রাউরকেলাবাসী আপন মানক জরিয়ারে আমি অবগত করাইবা চাহুছু। গত 21 বর্ষ ভিতরে যে সব প্রকল্পর সে শিলান্যাস করেছেন, যে সব কাম পাই প্রতিশ্রুতি দিয়েছেন, কিভাবে ভাবে সে ঠকিছেন, আজির কার্যক্রম জরিয়ারে আমি লোককে তা অবগত করাইবা সহিত তাঙ্কর আজির গস্তকু আমি ধোকা দিবস ভাবে পালন করছু। কম কহবে কোণ পাই ধোকা দিবস পালন করছেন? আজ রাউরকেলাবাসীঙ্কু সুন্দরগড় জেলার জেলাবাসীঙ্কু মুখ্যমন্ত্রী বহু ভাবে ঠকিছন্তি। অতীতরে বহু ভাবে সে এটি কইতলে কোয়েল ব্যারেজ করিবে বলি, কোয়েল ব্যারেজ হয়ে পারলা নাই। বিপিউটি ভিতরে বর্তমানে আনিকি পুরাইছন্তি যে হকি স্টাডিয়াম যদি হুয়ে তো বিপিউটি রহিব কি না তা ভবিষ্যৎ কইব। বর্তমানে এমানে বিপিউটির তা ভিতরে যে হকি স্টাডিয়াম কইছন্তি এমানে পারমিশন নেইছন্তি কি আমার যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন পাখু কোনসি প্রকার নেই, যদি একু বিপিউটিকে ভবিষ্যতরে উঠাই দেওয়া পাই এবং রাউরকেলার এবং রাউরকেলা জনসাধারণকু ভকুয়া বনাইয়া পাই মুখ্যমন্ত্রী নানা প্রকার প্রচেষ্টা করছেন, তার বিরুদ্ধে আজ আমি একটি ধোকা দিবস পালন করছু। কোণ কইবে কোণ আজ্ঞা? নবীন বাবু কুহন্তি যে কাম সে কাম আগে করতে না, যেতে গুড়িয়ে কাম করুছেন কই যাইছেন, শিলান্যাস করছেন, সে শিলান্যাস আজ পর্যন্ত কোনসি কার্যকারী হয়ে নাই। এবে স্যার স্যার সেই কথা করবে, শিলান্যাস করদেবে, এটু মিছরে বাহানা দেই লোকমানকু ঠকাইবা তাঙ্কর মোটিভ, এইটা এতিকি মোর কারণ। বন্ধু সরকারি দল সরকারি কল লাগিছে ভব্য আয়োজন হয়েছে, কেমতি দেখুছেন কার্যক্রম? দেখুন এটি ওড়িশাবাসীঙ্কর পয়সাকে এটি হরিলুট করা হচ্ছে কেবল নিজের আত্মপ্রচার আর প্রসার পাই, নির্বাচন আগুক আসুচি এথিপাই কেবল জুমলাবাজি করিয়া পাই আসিছন্তি। 2004 মসিহারু এ পর্যন্ত আমি দেখি আসুছি নবীন পট্টনায়ক কোন কুহন্তি আর কোন করন্তি, তাঙ্কর কাম আর কার্যরে বহুত ফরক বহুত তফাত, সেমানে যোটা কুহন্তি করন্তি নি। আজি এই সময়রে গোটে পুনি আসিছন্তি জুমলাবাজি করিয়া পাই, আর বিরোধরে আজি জিলা কংগ্রেস কমিটি ইয়াকু ধোকা দিবস রূপে পালন করছি, আর আমি এটি নবীন পট্টনায়কু তাঙ্ক গ্রস্তকু তাঙ্ক জুমলাবাজিকু রাউকলাবাসীঙ্ক তরফরু আমি তাঙ্ক বিরোধ করুছু।
ନିଶ୍ଚିତ ଭାବେ ଆପଣ ଶୁଣୁଥିଲେ କିଭଳି ଭାବରେ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଉଥିଲେ ଜିଲ୍ଲା କଂଗ୍ରେସର ଯେଉଁ ସଦସ୍ୟମାନେ ଆଜି ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଯେଉଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଗସ୍ତକୁ ବିରୋଧ କରିଛନ୍ତି ଆଉ ଏକ ଧୋକା ଦିବସ ରୂପେ ପାଳନ କରିଛନ୍ତି। ତେବେ କେବଳ ରାଉରକେଲା ବିପିୟୁଟି କ୍ୟାମ୍ପସ୍ର ନୁହେଁ, ସାରା ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ପ୍ରତ୍ୟେକ ବ୍ଲକ୍ରେ ଭବ୍ୟ ଆୟୋଜନ କରାଯାଇଛି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ LED ସ୍କ୍ରିନ୍ ମାଧ୍ୟମରେ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଉଦ୍ଘାଟନ କରିବେ, ପ୍ରକଳ୍ପର ଶିଳାନ୍ୟାସ କରିବେ, ତାକୁ ସମସ୍ତେ ଲୋକ ପ୍ରତ୍ୟେକ ବ୍ଲକ୍ରେ ବସି LED ମାଧ୍ୟମରେ ଦେଖିପାରିବେ। ଆଉ ସବୁ ବ୍ଲକ୍ରେ ପାଖାପାଖି ଗୋଟେ ଲେଖା ମନ୍ତ୍ରୀ ଆଉ ଅନେକ ବିଧାୟକ ପହଞ୍ଚନ୍ତି। ତେବେ ଏଭଳି ଏକ ଭବ୍ୟ ଆୟୋଜନ ମେଗା ଇଭେଣ୍ଟର ଯେଉଁ ଖର୍ଚ୍ଚକୁ ମଧ୍ୟ ନେଇ ରାଉରକେଲା ଜିଲ୍ଲା କଂଗ୍ରେସ ତରଫରୁ ପ୍ରଶ୍ନ ଉଠାଯାଇଛି ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଏଇ ଯେଉଁ ମିଥ୍ୟା ପ୍ରତିଶ୍ରୁତି, ପୁଣି ଥରେ ଯେଉଁ ମିଥ୍ୟା ପ୍ରତିଶ୍ରୁତି ଲୋକଙ୍କୁ ଦେବା ପାଇଁ ମାନେ ଆସୁଛନ୍ତି ବୋଲି ଅଭିଯୋଗ ଆଣିଛନ୍ତି, ସେଥିପାଇଁ ସେ ଆଜି ଧୋକା ଦିବସ ରୂପେ ପାଳନ କରି ବିଶ୍ରା ଛକ ନିକଟରେ ଧାରଣାରେ ବସିଛନ୍ତି ଆଉ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଗସ୍ତକୁ ବିରୋଧ କରିଛନ୍ତି। ରାଉରକେଲାରୁ ଅମିରଞ୍ଜନ ପରିଡ଼ା, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ଏବେ ନିଜ ମୋବାଇଲ୍ରେ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ର ଆପ୍ ମାଧ୍ୟମରେ ଆପଣ ଦେଖିପାରିବେ ଲାଟେଷ୍ଟ ଅପଡେଟ୍ସ ଆଉ ଲାଇଭ୍ ଗୁଗୁଲ୍ ପ୍ଲେ ଷ୍ଟୋର୍ କିମ୍ବା ଆପଲ୍ ଆପ୍ ଷ୍ଟୋର୍। ଆଜି ହିଁ ଡାଉନଲୋଡ୍ କରନ୍ତୁ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ ଆପ୍, ଇନଷ୍ଟଲ୍ କରନ୍ତୁ ନିଜ ମୋବାଇଲ୍ରେ, ବାସ୍ ଖବର ବି ଆପଣଙ୍କ ହାତ ପାହାନ୍ତାରେ। ଆପଣ ବି ଯୋଡ଼ି ହୁଅନ୍ତୁ ଅର୍ଗସ୍ ସହିତ ଅର୍ଗସ୍ର ନୂଆ ଆପ୍ରେ, ସତ୍ୟର ସନ୍ଧାନରେ। ଅର୍ଗସ୍ ସବୁବେଳେ ଲୋକଙ୍କ ସାଥିରେ।